নমস্কার, আমি ডক্টর সুভাষ মুখার্জি বলছি, নারায়ণা মাল্টি স্পেশালিটি এবং নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে। আজকে জাস্ট সামান্য দু এক কথা বলতে চাই যে ব্যাপারে, সেটা আমাদের সমাজে বেশ কমন হয়ে গেছে। একটা হচ্ছে ওভারিয়ান সিস্ট। এখন ওভারিয়ান সিস্ট এত কমন হয়ে গেছে, বিশেষ করে কম বয়সী মেয়েদের এবং ওম্যান অফ চাইল্ড বিয়ারিং এজে এটা নিয়ে অনেক মিথ, অনেক কিছু ভুল ধারণা, অনেক কিছু ভুল ভাবনা এটার সাথে মিশিয়ে রয়েছে। সেদিনই যেমন একজন এসে বলল, ডাক্তারবাবু আমার কি হবে, আমার সিস্ট হয়ে গেছে। ঠিক আছে, সিস্ট হয়ে গেছে, দেখা যাক না কী সিস্ট হয়েছে, কোথায় হয়েছে, আমার কি অপারেশন করতে হবে, আচ্ছা আমার কি বাচ্চা কাচ্চা হবে না। এখন যেটা আমি বারে বারে জোর দিতে চাই সেটা হচ্ছে যে আজকাল যদি একটা সোনোগ্রাফি করা হয় 100 জনের, তাহলে মোটামুটি প্রায় 40 জনের মধ্যে একটা না একটা কিছু সিস্ট পাওয়া যেতে পারে। এখন সিস্ট পাওয়া গেছে, সেটা সব থেকে ভালো উপায় হচ্ছে যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। সিস্টটা কী, কী ধরনের সিস্ট হয়েছে, সেটার কোনো ক্ষতিকর দিক রয়েছে কি না, সেটার থেকে অন্য কোনো খারাপ কিছু ডেভেলপ করার সম্ভাবনা রয়েছে কি না, বা কী তার চিকিৎসা হতে পারে, সেটা দেখিয়ে নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ কেন, 90%-এর বেশি ক্ষেত্রে দেখা যায় যে এর জন্যে অপারেশনের কোনো প্রয়োজন হয় না। কিছু পরীক্ষা নিরীক্ষা করে সামান্য কিছু ওষুধপত্র দিলেই জিনিসটা ঠিক হতে পারে। আর এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ আজকালকার দিনে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা যেভাবে চলে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের শারীরিক পরিশ্রম, আমাদের সময়ে খাওয়া, সময়ে কাজ করা, এই যে ব্যাপারগুলো, এইগুলো ঠিকমতো না হওয়ার ফলে, অর্থাৎ লাইফস্টাইল ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার ফলে এই রোগগুলো ডেভেলপ করে। সুতরাং এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো, ঠিকমতো নিয়মিত সুষম পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার খান, পরিমিত পরিমাণে জল খান, প্রত্যহ কিছু না কিছু কায়িক পরিশ্রম অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করুন, মেডিটেশন করতে পারেন, তাতেও অনেক সময় সুবিধা হয়। আমাদের স্ট্রেস কাজকর্মের জন্যই হোক, বাড়িতেই হোক, বাইরেই হোক, আমাদের স্ট্রেস বিভিন্নভাবে বেড়ে গেছে, সেই স্ট্রেসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলেও এটা কিন্তু ইনডাইরেক্টলি অনেকটা হেল্প করে। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত পরিশ্রম করুন, সুষম খাদ্য গ্রহণ করুন, এবং যতদূর সম্ভব মন খোলা রেখে স্বাস্থ্যকরভাবে নিজের কাজ করুন এবং এনজয় করুন।